উৎসব মানেই প্রেক্ষাগৃহে সাকিব খানের নতুন সিনেমার মুক্তি। হলে দর্শকদের উপচে পড়া ভিড়। করোনার প্রাদুর্ভাবে এবারের ঈদ উৎসবে তেমনটা আর হচ্ছে না। গেল ঈদের মতো এবারও ঈদে বন্ধ থাকবে দেশের সবকটি হল। তবে সাকিব ভক্তদের জন্য সুখবর হলো, বড় পর্দার সাকিব খান অনুপস্থিত থাকলেও 22টি সিনেমা নিয়ে নাগরিক টেলিভিশনের পর্দায় হাজির হবেন তিনি। ঈদের দিন থেকে সপ্তম দিন সকাল 9টা, দুপুর 12টা, বিকেল 3টা, সন্ধ্যা 6টা ও রাত 12টা 25 মিনিটে সাকিব খান অভিনীত সিনেমাগুলো উপভোগ করতে পারবে দর্শকরা। এমনটাই জানা গেছে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ সূত্রে। জানতে চাইলে টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলে, নাগরিক টেলিভিশন সবসময় দর্শকদের চাহিদার দিকে বিশেষ লক্ষ্য রেখে অনুষ্ঠান সাজায়। বিশেষ দিবসেও আমরা দর্শকদের চাহিদা পূরণের চেষ্টা করি। এবারের ঈদে সাকিব খানের একাধিক সিনেমা প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জনপ্রিয় এবং সুপারহিট সিনেমাও থাকবে। আশা করি আমাদের এই আয়োজন দর্শকদের কাছে উপভোগের হবে। প্রচারের তালিকায় আছে সাকিব শাবনূর জুটির স্বপ্নের বাসর, ফুল নেব না অস্ত্র নেব, স্বামী স্ত্রীর যুদ্ধ, সাকিব পূর্ণিমা অভিনীত মা আমার স্বর্গ, সাকিব মিম জুটির আমার প্রাণের প্রিয়া, সাকিব ও অপু বিশ্বাস অভিনীত স্বামীর সংসার, টাকার চেয়ে প্রেম বড়, যমজ, তুমি স্বপ্ন তুমি সাধনা, তোমার জন্য মরতে পারি, মন যেখানে হৃদয় সেখানে, মায়ের হাতে বেহেশতের চাবি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, সন্তান আমার অহংকার, তুমি আমার মনের মানুষ, বলবো কথা বাসর ঘরে, রাজা বাবু, লাভ ম্যারেজ, সাকিব সাহার অভিনীত খোদার পরে মা, সাকিব স্বস্তিকা জুটির সবার উপরে তুমি এবং সাকিব খান ও জয়া আহসানের আলোচিত সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।